হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মশিউর রহমান। আজ আমি আপনাদের একটি নতুন জিনিস শেখাতে আসছি চাকরির বিষয়ে, যেটা আর কি আপনাদের অনেক কাজে আসবে। অনেক সময় আমরা অ্যাপ্লিকেশন করি, আমাদের যে আইডিটা এটা আমরা ভুলে যাই। তো আমরা কীভাবে সেই আইডিটা পুনরায় ফিরিয়ে আনবো, সেই জিনিসটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো চলুন আমরা প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। আমি একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি এবং এইখানে লিখব ডিজি ফুড ডট টেলিটক ডট কম ডট বিডি হোম .phv। তো বিডির পর ফ্ল্যাশটা অবশ্যই দিয়ে নেবেন। তো এই যে লিঙ্কটা, এই লিঙ্কে চলে যেতে হবে। ওকে, এন্টার। এখানে গিয়ে দেখেন এখানে লেখা আছে আর কি আপনাদের রিকোভারি ইউজার আইডিতে গেলে নেট প্রবলেম। দেখেন আমরা রিকভারি ইউজার আইডিতে গেলে এখানে কি বলতেছে, প্রথমে আপনার নাম, তারপর আপনার বাবার নাম এবং যে নাম্বারটা দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করেছেন সেই নাম্বারটি এখানে দিতে হবে। তো চলুন আমরা ফটাফট এগুলো বসিয়ে ফেলি। ওকে, আমরা বসিয়ে ফেলেছি সব কিছু। এখন যেমন লেখা আছে রেজিস্ট্রেট অ্যান্ড সাবমিট, আমরা সাবমিটে ক্লিক করব। ওকে, তো বন্ধুরা, আমার প্রথমবার কোনো একটা ইনফরমেশান দিতে ভুল হয়েছিল, যার কারণে আমার এটা আসেনি। তো পুনরায় আমি এটা আবার সেন্ড করব, সাবমিট করব। ওকে বন্ধুরা, তাহলে দেখেন এইখানে চলে আসছে সব কিছু। আমি প্রথমে একবার রেজিস্ট্রেশন করেছিলাম কিন্তু সেটা পেড করেছিলাম না আর কি। 3 দিন ডেট থাকে, আপনারা সবাই জানেন যে 3 দিনের মধ্যে বিল পেড করতে হয়। তো আমি আসলে যখন প্রথমবার এটা করি, করার পর আমি এটা পেড করছিলাম না, কারণ আমার দেরি হয়ে গেছিলো কোনো একটা কারণে। দেন আমি আবার করি, 3-4 দিনের বেলায় এটা আবার করি এবং সেটা আমি পেড করি। দেখেন লেখাই আছে ফ্রি পেড, আর এইখানে লেখা আছে দেন আনপেড। তাই এইটার যে ইউজার আইডি, এই আইডিটা আমাকে বাদ দিয়ে দিয়েছে ওরা নিজেরাই। এখন দেন আমার যে প্রেজেন্ট যে আইডিটা আছে, এই যে এটা হচ্ছে আমার এখন প্রেজেন্ট আইডি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আইডিটা চলে আসছে। এভাবে আপনারা আপনাদের আইডিটা বের করতে পারবেন। এবং এই আইডিটা বের করার পর আপনারা যদি ইচ্ছা করেন যে আপনাদের পাসওয়ার্ড বের করবেন, তো আপনারা ইচ্ছা করলে এই আইডির দ্বারা পাসওয়ার্ডটাও বের করে নিতে পারেন।
পাসওয়ার্ড বের করা অনেক সহজ, জাস্ট ইউজার আইডিটা দেবেন আর আপনাদের যে মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করেছেন সেই নাম্বারটা দিয়ে জাস্ট সাবমিটে ক্লিক করলে আপনাদের যে পাসওয়ার্ড সেটা চলে আসবে। তো বন্ধু এটা আমি এখন করছি না, কারণ আপনারা সবাই জেনে গেছেন কীভাবে ইউজার আইডি বের করতে হয় এবং পাসওয়ার্ড বের করতে হয়। দ্যাট ইজ ভেরি সিম্পল ব্রো, এবং মোবাইলেও এটা আপনারা বের করতে পারবেন পারবেন। তো বন্ধুরা আজ এতটুকুই, আপনারা আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। এটা করলে অনেক প্রাউড মনে হয় নিজেকে, যে আসলে আমি কারোর জন্য কিছু করতে পারতেছি।